উত্তর প্রদেশেও 5 রাজ্যে ভোট হয়েছিল এবং ইতিমধ্যে সেই ভোটের রেজাল্টও ঘোষণা হয়ে গেছে। সেই ভোটের রেজাল্টে সবাই অবাক হয়ে গেছে, দেশের মানুষ অবাক হয়ে গেছে এবং যারা ভোটার ছিল তারাও অবাক হয়ে গেছে। কারণ একটাই, সবাই জানতো যে বিজেপি এবারে কোনোভাবেই জিততে পারবে না, কারণ তারা বিজেপিকে ভোটই দেয়নি। এবারে 4-5টি রাজ্য থেকে বিজেপি পুরোপুরি শূন্য ভোট পাওয়ার কথা, কিন্তু তারপরেও কীভাবে বিজেপি জিতে গেল সব মানুষ তো অবাক হয়ে যাচ্ছে। কারণ একটাই, বিজেপি ভোট চুরি করেছে, ইভিএমে ঘোটালা করেছে, অফিসার পুলিং অফিসার দিয়ে এই সব কাজগুলো করানো হয়েছে। তার প্রমাণ আপনারা এই ভিডিওর মধ্যেই পাবেন। এই ভিডিওতেই দেখতে পাবেন যে বিজেপি নেতা এবং পুলিং অফিসার কীভাবে ফোন কলে বলছে যে কীভাবে ভোট চুরি করা হবে। পুরোপুরি দেখুন তাদের অডিও কল, আপনারা ভিডিওটি দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে বিজেপি সরকারকে ফেলে দিতে হয়। উত্তরপ্রদেশে বিজেপি কোনোভাবে জিতার জন্য কত দূর নিচে নামতে পারে সেটা আজকের এই ভিডিও থেকে আপনার পরিষ্কার হবে। ইভিএম নিয়ে কারচুপি, এটা নিয়ে অভিযোগ, বিভিন্ন জায়গায় ইভিএম বদল করা নিয়ে রীতিমতো ধরপাকড় শুরু হয়েছিল, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ধরা পড়েছিল, এটা নিয়ে অখিলেশ যাদব বারবার অভিযোগও করেছেন। কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগেই একটি অডিও কল ভাইরাল হয়েছে যেখানে পরিষ্কারভাবে একজন ডিউটিতে থাকা একজন পুলিং অফিসার এবং এজেন্টদের মধ্যে কথাবার্তা, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে কোথায় কোথায় বিজেপি হারার সম্ভাবনা আছে, সেখানে কীভাবে ইভিএম চেঞ্জ করা হবে, কোথায় কোথায় বিএসপি কিংবা কংগ্রেস কিংবা এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের প্রার্থীরা কোথায় কোথায় জেতার সম্ভাবনা আছে, কোথায় তাদেরকে হারানো হবে, কেন হারানো হবে, প্রত্যেকটা ডিটেল এই ফোন কলের মধ্যে রয়েছে। এই ফোন কল নিয়ে এখন রীতিমতো সোশ্যাল মিডিয়া তোলপাড়, কোনো বড় গদি মিডিয়া কিন্তু সরাসরি এটা দেখানোর সাহস পাচ্ছে না, কারণ অলরেডি এটা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ শুরু হয়েছিল। তা সত্ত্বেও বিজেপি কিন্তু তারা নিজেরাই মেতে রয়েছে। আগামীকাল একটি ভিডিও আসছে যেখানে আপনাদেরকে আরও বিস্তারিত ব্যাখ্যা করব যে উত্তরপ্রদেশে বিজেপির এই ফলাফল আসলে কি 2024 সালের কোনো ট্রায়াল বা বলা যায় সেমিফাইনাল, সেটা নিয়ে বিস্তারিত আগামীকালের ভিডিওতে আসছে। কিন্তু এবারে যে অডিওটা ফাঁস হয়েছে সেই অডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। কী ভয়ানক পরিকল্পনা বিজেপি, ক্ষমতায় আসার জন্য কতটা নিচে নামতে পারে, মানুষের রায় তোয়াক্কা করে না এরা। 2024 সালে ক্ষমতায় এলে নির্বাচনী ব্যবস্থাটাই যে তুলে দেবে সেটা পরিষ্কার, আন্দাজ করা যায়। ইয়াই হুয়া থা বিহার মে, তো বিহার মে জব হুয়া থা তো মুঝে ইয়ে লাগা কি মে না তো ভোটার থা না মে ওয়াহ থা না ওয়াহ কে প্রচার প্রসার মে ভাই নেতা তো আইয়া নহীং কি প্রচার প্রসার মে রহুঙ্গা, তো কোই জানকারি থি নহীং। লেকিন ওয়াহ কে ভি টিচার বাদ মে মিলে, তো তো বতা রহে থা কি স্যার হম সাথ ইস তরহ হুয়া। আর আপ আপ গাজীপুর মে ডিউটি করে থে? হ্যাঁ, ওয়াহ মে কাসিমাবাদ থা, কাসিমাবাদ মে পিটাসীন অধিকারী হ্যাঁ। আপনার ইভিএম তো বদল লিয়ে আপনার বোলনা কি কম সম? নাই নাই বোলা মানে। আচ্ছা সব কে বোলো, পহলে এসকো বোলা? হ্যাঁ পহলে এসকো হড়তানা শুরু কিয়া কি 2 মিনিট লাগেগা পাঁচ সাল নৌকরি ভি জায়েগি আর আপ জায়েঙ্গে জেল। হ্যাঁ দেখা ভি হ্যায় হম লোগোন নে উস চিজ কো দেখা ভি হ্যায় জো কহতে হ্যায় কর দেতে হ্যায়। হুম আব কা করল ইয়ার, থোড়া সা বাল বচ্চা হ্যায় না তোমার নোস পাস বাল বচ্চা হ্যায় কা করল না নৌকরি বচাও বদে। নাই লেকিন এসব তো গলত কর রহে হ্যায়, অতি হো রহা হ্যায়। गलत तो कह दिले मतलब पूरे प्रदेश में, मतलब हम सपोर्टर ना आई भाजपा का, लेकिन गलत तो कह दिले माहौल और जनता के वोट के हिसाब से तो सपा ही आनी चाहिए, सपा ही आनी चाहिए। लेकिन अब तो मुश्किल लग रहा है, आएगी ही नहीं। मैं मुश्किल नहीं, नामुमकिन है, आएगी ही नहीं, हर हाल में नहीं आएगी, हर हाल में नहीं आएगी। बीजेपी की सरकार बनने जा रही है, आनी ही नहीं है। इस वोट जब पड़ता है तो वोट जब पड़ता है तो वहां से भी जब 5-6 बजे बंद होता है तो ईवीएम तो सीआरपीएफ के अंडर में हो जाता है ना पूरा, अमीर लोगों के अंडर में आता है, तो वहां से कैसे बदल लेंगे सर? हमारी बात स्ट्रांग रूट में जब पहुंचेगी तब ना, अगर उसके पहले